আসসালামু আলাইকুম পার্কে আসছি বাচ্চারা অনেক বেশি খুশি ছিল সুন্দর একটা সময় কাটিয়েছি এই যে নোসরাতে এদিক দিয়ে নামবে একদম উপরে ওঠে তারপর নিচে দিয়ে নামছে আর বুড়ি তুমি আমাদেরকে ফালাই এখানে চলে আসছো হ্যাঁ প্রচুর ফুল এই যে রুদ্রা আছে এই জন্য রাতে হঠাৎ মেহমান আসছে তো মেহমান দূরের কেউ না আমার আপনজনের মধ্যেই আমার দেবর আসছে এবং দেবরের বাবা মানে আমার চাচা শ্বশুর আসছে তো রাতে হঠাৎ উপস্থিতির মধ্যেই কিছু রান্না করেছি অ্যাকচুয়ালি রাত নয়টার দিকে ওনারা আসছে তো আমার হাতে টাইম একদম কম ছিল তো অল্প সময়ের মধ্যেই যতুটুক পেরেছি আর অনেক আয়োজন করার চিন্তাভাবনা ছিল কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছিল ওনারা আবার চলে যাবে থাকবে না বলতেছিল তো আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি তো এখানে বেগুন রান্না করেছি তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর আমি মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে যেন অল্প সময়ে হয়ে যায় এই তো মাংস আমি মানে অল্প এক হাতে রান্না তো আবার ছিল গ্যাসের ইয়েটও ডিস্টার্ব ছিল মানে আগুনটা যে পরিমাণ আমি ছাড়ছিলাম অল্প সময়ের মধ্যে করার জন্য কিন্তু তখন দেখা যাচ্ছিলো আগুনের হিটও আমার কাছে মনে হচ্ছিল কম উঠতেছে তো সব মিলিয়ে ওভারঅল অল আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই আমি এগুলো করেছি অ্যাকচুয়ালি মনও খারাপ ছিল আবার অনেক 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 আনন্দ লাগছিল মন খারাপ ছিল এই জন্যই যে অল্প সময়ের মধ্যে আমি করেছি এর থেকে বেশি তেমন কিছুই আমি আয়োজন করতে পারি নাই আর অনেক বেশি খুশি ছিলাম কাকা আসছে আমাদের বাসায় এই জন্য উনি ও আসার পরে ফার্স্ট আমাদের সাথে দেখা করতে আসছে আপনাদের ভাইয়াকে অনেক অনেক আদর করে বাড়ির সবাই অনেক আদর করে যদি যখনই আল্লাহ আমার হায়াতে রাখে দেশে যাই অবশ্যই আপনারা দেখতে পারবেন তো ওনাদেরকে আমি ক্যামেরার মধ্যে আনি নাই সিম্পলের মধ্যে যখন খাবার আপনাদের ভাই আমাকে হেল্প করতেছিল খাবার বেড়ে নিচ্ছিল ওই সময় আমি ছোট করে একটু ভিডিও করেছি এছাড়া আমার সাথে টাইমও ছিল না যে আমি বড়ো আকারে কোনো ভিডিও রেডি করবো এখানে সাদা ভাত এবং পোলাও রান্না করেছি তো সবাইকে অনেক 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 ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ